আর কিছুক্ষণের মধ্যেই বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ। এবার ঘূর্ণিঝড় তেজের প্রভাবে লন্ডভন্ড হবে বাংলার এই জেলাগুলি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় তেজ ঠিক কখন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে, এর প্রভাবে কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তেজের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে আবারও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটে দেখিয়ে দেব, তারপর আপনাদেরকে দেখিয়ে দেব ঘূর্ণিঝড় তেজ ঠিক কখন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে। তো আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করছে। আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ক্রমশ বঙ্গোপসাগর থেকে একদম পশ্চিমবঙ্গ যে উপকূল রয়েছে সেই উপকূলের দিকেই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। এর প্রভাবেই কিন্তু একটা বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পাশাপাশি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি যে জেলাগুলি রয়েছে এখানেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে সরাসরি মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ উপকূলের দিকে প্রবেশ করছে। তো এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবুও আপনাদের বৃষ্টি এবং বজ্রমুট করে দেখাবো, পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু আবারও প্রবেশ করছে গোটা পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান, বীরভূমের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের সবথেকে বেশি রয়েছে দুর্গাপুরের সাইড এবং বীরভূমের দিকে, কিছুটা বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত একটু হতে পারে, তবে বর্ধমানের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলির সাইডটা কিন্তু একটু কম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, উপকূলের জেলাগুলি তো এই মুহূর্তে সেরকম একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। বাংলাদেশের বলতে রাজশাহী, মিরপুর, যশোর, লালগোড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবিরিয়া সাইডেও হালকা একটা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে একটা ভারী যে বৃষ্টিপাত সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বাংলাদেশের মহেশখালী, চট্টগ্রাম বিভাগটা, কক্সবাজারের দিকে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ত্রিপুরার দিকে আকাশ পরিষ্কার রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই মুহূর্তে সূক্ষ্ম ওয়েদার রয়েছে, কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর দেখতে পাচ্ছেন, ডিব্রুগড়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, বা সেখানেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। রাতের দিকে যদি আপনাদেরকে দেখাই, আটটার পর থেকে দেখতে পাচ্ছেন আটটার দিকেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি না, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছুটা অংশ, কক্সবাজার আর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে সেরকম বৃষ্টিপাত রাতের দিকে নেই। রাত মাঝরাতের দিকে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে, কোন দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝরাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন মহেশখালী, টেকেনাফ, কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ দেখতে পাচ্ছেন কলাপাড়া, মাথাবেরিয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, খুলনা, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা,
দেখতে পাচ্ছেন ঢাকার দিকেও একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু মাঝরাতের দিকে বা ভোরবেলার দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি যদি দেখি আমরা ত্রিপুরার কিছুটা অংশ, আগরতলা, উদয়পুর এদিকে দেখতে পাচ্ছেন ভ্যালিনা, এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা বাংলাদেশের এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে দক্ষিণবঙ্গেরও কিছুটা অংশ এবং সুন্দরবনের কিছুটা অংশ ভোরবেলার দিকে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল আরও বৃষ্টিপাত বাড়বে, দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা তো আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে লাইভও দেখতে পাচ্ছেন এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পূর্বাভাসে জানানো হয়েছে। কারণ আজ থেকেই যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটছে, আগামীকাল আরও পরিবর্তন ঘটবে, আগামীকাল থেকে তাপমাত্রার পারদও কিন্তু কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে, তবে শনিবার থেকে অনেকটাই নিম্নমুখী হবে অর্থাৎ তাপমাত্রা। হ্যাঁ বন্ধুরা, তাপমাত্রার ক্ষেত্রেও আপনাদেরকে দেখাবো, আমরা সরাসরি আপনাদেরকে আগে একটু মেঘমালা করে দেখিয়ে নিই। মেঘমালা করে দেখালে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকম একটা যে ঘন কালো মেঘ নেই, হালকা মাঝারি মেঘ রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বীরভূমের সিউড়ি এই সাইডে দমকা নলহাটির দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে, দুর্গাপুরেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্ধমানের জায়গাতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে বাঁকুড়াতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আবার পুরুলিয়াতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত একটু বেশি হতে পারে। অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সেরকম ভারী মেঘ নেই, তবে বাংলাদেশের খুলনা এদিকে বরিশাল যে সাইট রয়েছে, ফিরোজপুর, মাথাবেড়িয়া, লালগোড়া, যশোর এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টি, সেরকম কিন্তু একটা ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি না। এবার আপনাদেরকে সরাসরি তাপমাত্রার আপডেটে নিয়ে যাবো এবং দেখাবো আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে আমি জানাবো দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে দেখতে পাচ্ছেন, তবুও পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে যদি দেখি, দক্ষিণের জেলা চন্দ্রনগর, শান্তিপুর, নদিয়ার সাইড, এদিকে বর্ধমানে দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, কলকাতার দিকে 32, চন্দ্রনগরতে এবং 32, এদিকে খড়গপুরে 32, ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছেন 32 থেকে 33, পুরুলিয়াতে 31 ডিগ্রি, বাঁকুড়ায় আবার 32 ডিগ্রি রয়েছে। অর্থাৎ তাপমাত্রা দক্ষিণবঙ্গে 31 থেকে 32 এর মধ্যেই রয়েছে। তবে নলহাটিতে এদিকে যদি আমরা মালদার দিকে দেখি নিই 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুই দিনাজপুরের দিকে যদি দেখি 33 ডিগ্রি, সরাসরি আমরা দেখব কোচবিহারের দিকে 33 ডিগ্রি, আলিপুরদুয়ারে এই মুহূর্তে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, জলপাইগুড়িতেও 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সরাসরি আমরা অসমের দিকে দেখে নেব, গোয়ালপাড়ার দিকে 34 ডিগ্রি, এদিকে গুয়াহাটির দিকে 34 ডিগ্রি, 33 থেকে 34, তেজপুরের দিকেও 34 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে যদি তাপমাত্রা দেখি তাহলে দেখতে পারবেন 34 থেকে 35 ডিগ্রি এর মধ্যে রয়েছে। অর্থাৎ অসমে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু অসমে কম রয়েছে। আবার বাংলাদেশে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ পূর্ব দিকে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সিলেটের দিকে। এবার ময়মনসিংহের দিকে 34 ডিগ্রি রয়েছে, এদিকে ঢাকার দিকে দেখতে পাচ্ছেন আবারও 34 থেকে 35, কুমিল্লার দিকেও 34 ডিগ্রি। অর্থাৎ আজকে এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, ত্রিপুরাতেও তাপমাত্রা 34 ডিগ্রির মতন রয়েছে, তবে আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা আগামীকাল থেকে তৈরি হচ্ছে। আজকেও থাকছে বৃষ্টিপাত, তবে দক্ষিণবঙ্গের কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে, তার জন্য এখানে তাপমাত্রা কিন্তু কিছুটা কম রয়েছে। এবার আপনাদেরকে সরাসরি আমরা বায়ুমুডে গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেটে জানিয়ে দেব, বা ঘূর্ণিঝড় নিম্নচাপ এই মুহূর্তে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, আজকেই কিন্তু এদিকে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে, সেটা মায়ানমারের দিকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং আজ রাতের দিকে এটা কিন্তু কিছুটা বাঁক নিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং প্রবেশ করেই কিন্তু এটি একটি দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে। তারপর 30 তারিখের মধ্যে এটা কিন্তু আরও কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে, রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগোবে, তার পরবর্তী যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 তারিখ নাগাদ, এর প্রভাব কিন্তু বেশি পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশেরও দিকে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি এই নিম্নচাপ সেরকম গভীর নিম্নচাপে পরিণত হয় বা শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু সাইক্লোনে পরিণত হতে পারে। আমরা ICONএর যে আপডেট রয়েছে সেই আপডেটে যদি দেখে নিই তাহলে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটেই দেখতে পারবো যে নিম্নচাপটি একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে 29 তারিখ নাগাদ এবং 30 তারিখের মধ্যে কিন্তু এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে, দেখতে পাচ্ছেন যেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা যে উপকূল রয়েছে এর কাছাকাছি পৌঁছচ্ছে এবং এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে, এর প্রভাবে কিন্তু একটা প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তবে আপাতত আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একটা সাধারণ নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অসমের দিকে পড়ার সম্ভাবনা থাকছে, পাশাপাশি উড়িষ্যার দিকেও এই নিম্নচাপের প্রভাব
প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। উত্তরবঙ্গে আগামী 2 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে, আবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবরের 2 তারিখ থেকে। তো পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। তো এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।